ভিউ জে সিরিজের সেকেন্ড সিজনের ফার্স্ট ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ভিউ সিএলআই ইনস্টল করব এবং ভিউ সিএলআই ইউজ করে আমরা কীভাবে প্রজেক্ট স্টার্ট করতে পারি সেই বিষয়ে জানবো ওয়েল আমি আরও কথা বলবো যে ভিউ সিএলআই কী জন্য ব্যবহার হয় কেন আমরা তথাকথিত যেভাবে আমরা এতদিন অবধি মানে সিজন ওয়ানে আমরা যতদিন অবধি শিখেছি সেইভাবে আমরা কেন করি না কেন আমরা সিএলআই ইউজ করি সেই বিষয়ে জানবো সো ভিউ সিএলআই যে কোনো ধরনের আমরা ফ্রেমওয়ার্কের যে সিএলআই টুল আমাদেরকে দেয় সেই সিএলআই টুল টুলগুলো কী কাজে লাগে সেটা আমরা একটু জেনে নিই ভিউ সিএলআই যে এই টুলটা আছে এই টুলটা কী করে এই টুলটা আমাদের ভিউ প্রোজেক্টকে স্ট্রাকচার করতে এবং ঠিকভাবে ম্যানেজ করতে অনেক সাহায্য করে এই টুল আমাদেরকে ভিউ ভিউ জিএস প্রোজেক্টের ফোল্ডার স্ট্রাকচার তার স্টেট ম্যানেজমেন্ট তার প্লাগিনস তার যে থার্ড পার্টি প্যাকেজ ম্যানেজার এই সব যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে একত্রিত করে দেয় এবং এতে কি হয় আমাদের প্রজেক্ট লিখতে এবং প্রজেক্ট মেনটেন করতে অনেক সুবিধা হয় আশা করি আমরা এনাফ জেনে গেছি ভিউ জে সিএলআই সিএলআইয়ের ব্যাপারে চলো এবার দেখি যে আমরা এটাকে কিভাবে ইনস্টল করব। তো সর্বপ্রথমে ভিউ জে ইনস্টল করার জন্য আমাদের কম্পিউটারে যেটা থাকতে হবে সেটা হচ্ছে নোট জেএস সো সর্বপ্রথমে আমরা দেখবো যে আমাদের কম্পিউটারে নোট জেস ইনস্টল করা আছে কি না তারপরে আমরা নোট জেস ইনস্টল করবো এবং তারপরে আমরা ভিউ জেস সিএলআইকে ইনস্টল করবো সো সর্বপ্রথমে আমরা আমাদের কমান্ড ফ্রম্টকে ওপেন করব কমান্ড ফম্পকে ওপেন করার জন্য তুমি তোমার যে অপারেটিং সিস্টেম আছে সেখানে সার্চ করতে পারো কমান্ড যদি উইন্ডোজ ইউজ করো তবে সিএমডি সার্চ করতে পারো আর যদি ম্যাকওয়েস ইউজ করো তবে টার্মিনাল সার্চ করতে পারো এবং যদি লিনাক্স ইউজ করো তবে কিন্তু টার্মিনাল সার্চ করলেই তোমরা তোমাদের টার্মিনাল পেয়ে যাবে উইন্ডোজের ক্ষেত্রে এটাকে কমান্ড প্রম্প বলে এবার এখানে গিয়ে আমরা লিখব নোড ড্যাশ ভি সরি নোড ড্যাশ ভি এটা লিখলে তুমি তোমার কম্পিউটারে যদি নোট ইনস্টল করা থাকে তবে তুমি এরকম একটা ভার্সন নাম্বার পাবে যদি নোড ইনস্টল করা না থাকে তবে বলবে যে ইট ইজ আ আনরেকগনাইজড কমান্ড সো সেই ক্ষেত্রে আমাদেরকে নোট জেস ইনস্টল করতে হবে আর যদি এরকম থাকে তার মানে কংগ্রাচুলেশন তোমার কম্পিউটারে নোট জেস অলরেডি ইনস্টল করা আছে সো নোড জেস ইনস্টল করার জন্য কী করতে হবে নোট জেস ইনস্টল করার জন্য আমাদেরকে ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করে জাস্ট লিখো নোড জেস ওকে দেন গো টু নোট জেস অফিশিয়াল ওয়েবসাইট অ্যান্ড এখান থেকে আমরা যে এখানে যে এল টিএস ভার্শানটা থাকে সেটা তোমরা ডাউনলোড করে নেবে এবার এল টিএস ভার্শানটা কী এল টিএস ভার্শান হচ্ছে লং টার্ম সাপোর্ট ভার্স সাপোর্টেড ভার্শান সো লং টার্ম সাপোর্টেড বেসিক্যালি তিন থেকে পাঁচ বছর অবধি একটা ভার্শান একটা কোনো কোম্পানি সাপোর্ট করে থাকে সো তুমি চাইলে লং টার্ম ভার্সান ইউজ করতে পারো অথবা কারেন্ট ভার্সানও ইউজ করতে পারো আমি রেকমেন্ড করব লং টার্ম ভার্সান ইউজ করতে কারণ এতে আমাদের যে বাদ বাকি যে প্যাকেজগুলো থাকবে সবগুলো কিন্তু এই লং টার্ম ভার্সান সাপোর্ট করে সো এটা ইনস্টল করা খুবই সহজ জাস্ট এটাতে ক্লিক করো এক্সিকিউটেবল ফাইল ডাউনলোড হবে সেটাকে নেক্সট নেক্সট করে ইনস্টল করে নাও যখন এটা ইনস্টল করা হবে তখন তুমি আবার কমান্ড ফর্মটাকে কেটে দিয়ে আবার ওপেন করো ওপেন করে লেখো নোড ড্যাশ ভি যদি তোমার ভার্সন নাম্বার আসে তার মানে নোড ইনস্টল হয়েছে যদি না আসে তার মানে কোনো প্রবলেম আছে সো এই জন্য কি করতে পারো তুমি স্ট্যাক ওভার ফ্লোতে সার্চ করতে পারো অথবা আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে সেখানে আমাদেরকে মেসেজ করতে পারো সো ফেসবুক গ্রুপের লিঙ্ক নিচে থাকবে আর স্ট্যাক ওভার ফ্লো তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে তো আমাদের নোড ইনস্টল আছে এবার আমরা আর একটা জিনিস ইনস্টল আছে কিনা দেখব দেখবো নোডের একটা নোট জেএসের একটা প্যাকেজ ম্যানেজার থাকে সেই প্যাকেজ ম্যানেজার দিয়ে আমরা নোট জে এসের প্যাকেজগুলো ইনস্টল করতে পারি সো বলে রাখি জাভা স্ক্রিপ্টের সমস্ত রকম যে প্যাকেজগুলো থাকে সেগুলো কিন্তু আমরা সেগুলো কিন্তু নোড প্যাকেজ রেজিস্ট্রিতে আমাদের ওখানে থাকে এবং সেখান থেকে আমরা ইনস্টল করতে পারি সে ইনস্টল করার জন্য আমাদেরকে দুটো টুলস আছে একটা হচ্ছে এনপিএম যার নাম হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার আর একটা আছে ইয়ার্ন সো আমরা এনপিএম ইউজ করব যেহেতু ওটা নোট যে এসের সঙ্গে ইনস্টল হয়ে যায় সো সেটা আমাদের ইনস্টল হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা লিখবো এনপিএম ড্যাশ ভি যদি ভার্সান নাম্বার আসে তার মানে আমাদের এনপিএম ইনস্টল হয়ে গেছে যদি না থাকে তাহলে তোমার আবারও বলছি তোমার নোড ইনস্টলেশনে কোনো প্রবলেম আছে সেটা তুমি গুগলে সার্চ করে বা আমাদের ফেসবুক গ্রুপে যদি পার্টিকুলার প্রবলেমটা আস করলে হয়তো ওখানে সলিউশন পেয়ে যাবে সো আমাদের না এনপিএম ইনস্টল আছে আমাদের নোড ইনস্টল আছে নাও উই আর গুড টু ইনস্টল আওয়ার ভিউ জে সিএলআই সো ভিউ জে সিএলআই ইনস্টল করার জন্য ভিউ জে সিএলআই হচ্ছে একটা এনপিএমের প্যাকেজ সো এনপিএম এর প্যাকেজ বাদ বাকি প্যাকেজগুলো যেভাবে ইনস্টল হয় সেইভাবে এটা ইনস্টল হবে তার জন্য আমাদেরকে লিখতে হবে npm এনপিএমআই মানে হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার ইনস্টল তারপর আমি একটা ফ্ল্যাগ দেবো সেই ফ্ল্যাগটা হচ্ছে জি মানে গ্লোবাল মানে আমি কি চাইছি আমি যে এই প্যাকেজটা ইনস্টল করব সেটা আমি গ্লোবালি ইনস্টল করতে চাইছি তারপরে আমাদেরকে প্যাকেজের নামটা দিতে হবে সেটা হচ্ছে ভিউ স্ল্যাশ এবার এটা আমি যদি এন্টার করি তাহলে আমার ভিউ সি কিন্তু গ্লোবালি ইনস্টল হয়ে যাবে সো লেটস প্রেস এন্টার তো এটা কয়েক মিনিট সময় নেবে এটা হাইলি ডিপেন্ড করে তোমার ইন্টারনেট স্পিডের ওপর ওকে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে এবার যদি আমরা লিখি ভিউ এখানে যদি আমরা লিখি ভিউ তারপরে ভি তাহলে কিন্তু এরা আমাকে তার ভার্সান নাম্বার দেবে সরি আমি এখানে ভি স্মল লেটারে লিখেছিলাম এটাকে আমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে ওকে সো ভিউ দেন ক্যাপিটাল ভি ভার্সান সো দেখো আমাদের কিন্তু ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট থার্টিন এই যে ভার্সানটা আছে সেটা আমাদের ইনস্টল হয়ে গেছে সো এবার আমরা কি করতে পারি এবার আমরা এখানে আমাদের ভিউজেস প্রোজেক্ট আমরা এই কমান্ড লাইন টুল ইউজ করে কিন্তু আমরা করতে পারি সো এখানে যদি আমি ভিউ হেল মানে এই যে কমান্ড এই কমান্ডের যদি আমি এইচ লিখি তাহলে কিন্তু এর যে অ্যাভেলেবেল যে কমান্ডগুলো আছে সেগুলো কিন্তু আমাকে দেখাবে সি সো এখানে আমাদের আছে ক্রিয়েট তারপরে আছে অ্যাড তারপরে আছে ইনভোক তারপরে আছে ইন্সপেক্ট তারপরে আছে সার্ভ বিল্ড আরও অনেক এখানে কমান্ড দেওয়া আছে সো আমরা যদি এটাকে একটু বড় করি বড়ো করলে যদি তোমাদেরকে দেখা তাহলে দেখতে পাবে এখানে যে ক্রিয়েট কমান্ড যেটা আছে সেটা সেটা কি করে সেটা কিন্তু ভিউ একটা প্রোজেক্ট ক্রিয়েট করে তারপরে যে এখানে অ্যাড কমান্ড আছে সেটা কিন্তু প্লাগ ইন ইনস্টল করে দেখো আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে একটা সিএলআই আমরা কেন ইউজ করবো এই যে সিএলআই ইউজ করে কিন্তু আমরা এই যে ফিচার্সগুলো থাকে এই যে ফিচার্সগুলো আমরা কিন্তু আমরা আমাদের একদম হাতের মুঠোয় পেয়ে যাই সো আমরা কি করতে পারি আমাদের যে প্রোজেক্টটা থাকে আমরা আরও তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি এবং আমাদের হাতে যে যে টুলসগুলো দরকার হয় তার জন্য কিন্তু আমাদেরকে এই দিক ওদিক খুঁজে বেড়াতে হয় না সো চলো এবার আমরা একটা ছোট্ট একটা আমরা দেখি যে আমরা কিভাবে প্রজেক্ট স্টার্ট করতে পারি সো সর্বপ্রথমে তোমরা করতে পারো কি তোমরা যে ফোল্ডারে তোমরা প্রজেক্ট ক্রিয়েট করবে তোমরা সে ফোল্ডারে চলে যেতে পারো আমি যাবো ডেস্কটপে ডেস্কটপে যাওয়ার পর আমি যাবো ভিউ অ্যাপসে সরি ভিউ অ্যাপস বলে কিছু নেই আমি যাব ভিউ থ্রিতে ওকে এবার আমি কিন্তু এখানে ইউজ করতে পারি ভিউ তারপরে ক্রিয়েট তারপরে আমরা নাম দিতে পারি টু ডু অ্যাপ সামথিং লাইক দ্যাট এবার যদি আমি এটাতে দিই তাহলে কী হবে এন্টার করো এবার দেখো এবার আমাকে কিন্তু অপশান দিচ্ছে যে আমি চাইলে ভিউ ভার্সন টু ইউজ করতে পারি তার সঙ্গে ব্যাবেল এবং ইয়েস লিন্ট ইনস্টল করা থাকবে ব্যাবেল এবং ইয়েস লিন্ট কী করে ইএস লিন্ট তোমাদের যে জাভাস্ক্রিপ্টের যখন আমরা কোড লিখি তখন সেটা রান হওয়ার আগে সেটা বিল্ড হওয়ার আগে কিন্তু সেটা একবার তার যে টাইপগুলো থাকে এবং তার যে একটা স্ট্যান্ডার্ড ওয়ে থাকে সেটাই কিন্তু চেক হয় সো ইয়েস লিন্ট ওই চেকের কাজগুলো কিন্তু করে লিন্টিং লিন্টিংয়ের কাজটা করে টু বি মোর স্পেসিফিক তারপরে আছে আমাদের ভার্শান থ্রি আমরা কিন্তু ভার্শান থ্রি ইউজ করবো সো আমরা এখানে চুজ করবো ভার্সান থ্রি রাইট ভার্সান থ্রি চুজ করার পর আমি এন্টার ক্রিয়েট এন্টার প্রেস করবো তারপর দেখো তারপর আমার এখানে এখানে এই যে টু ডু অ্যাপ নামক যে প্রোজেক্টটা আছে সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে ওকে সো আমাদের আমাদের প্রোজেক্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এবার আমরা চাইলে আমার প্রোজেক্টের ফোল্ডারে গিয়ে সেখানে আমরা npm রান সার্ভ করলে কিন্তু আমাদের প্রজেক্টটা আমাদের ব্রাউজারে ওপেন হয়ে যাবে তো চলো তাই করি সর্বপ্রথমে যাব cd টু ডু অ্যাপ যেটা আমাদের প্রজেক্টের নাম তারপরে আমরা গিয়ে সেখানে গিয়ে লিখবো npm রান সার্ভ সার্ভ তাহলে কী হবে আমাদের প্রজেক্টটা কিন্তু লোকাল হোস্টে স্টার্ট হয়ে যাবে সো আমাদের প্রজেক্ট এখানে বিল্ড হয়ে গেছে এবার আমরা প্রজেক্টটাকে আমাদের ব্রাউজারে ওপেন করব সো লেটস একটা উইন্ডো নেওয়া হোক নেওয়ার পর সেখানে লিখি লোকাল হোস্ট এইটটি এইটটি সো দেখো আমাদের প্রজেক্ট কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে সো এখানে আমাদের প্রজেক্ট স্টার্ট হয়ে গেছে এবার আমরা এখানে আমার প্রজেক্টে চেঞ্জেস করতে পারি বা আমরা নতুন কিছু আমাদের নিজে থেকে অ্যাড করতে পারি সেগুলো করতে পারি তো ভিডিওটা শেষ করার আগে আমি তোমাদেরকে এই যে এই যে প্রোজেক্টটা কীভাবে ক্রিয়েট করলো এই যে প্রজেক্টের ফোল্ডার স্ট্রাকচার সেটা কিন্তু তোমাদেরকে একবার দেখাতে চাই চলো এটা বন্ধ করে দিই এটা আর কোনো এখন মানে হয় না সো আমরা এটা থেকে এক্সিট করব এক্সিট করার পর আমরা আমরা এটা থেকে এক্সিট করবো তারপরে এটাকে আমার ভিএস কোডে ওপেন করব ভিএস কোডে ওপেন করার জন্য তোমরা কোড কমান্ডটা ইউজ করতে পারো তারপর ডট দিলে এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের সমস্ত কন্টেন্ট ভিএস কোডে ওপেন হবে সো ভিএস কোডে আমাদের এটা ওপেন হয়ে গেছে দেখো এবার আমাদের কিন্তু কিছু এখানে ফোল্ডার স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সর্বপ্রথমে আছে আমাদেরকে নোড মডিউলস সেটা আসলে বলার দরকার নেই সেটা হচ্ছে আমাদের যে এই যে প্যাকেজ যে ভিউ যে এসে যে বাদ বাকি প্যাকেজ আছে বা বা আমাদের যে অন্যান্য যে প্যাকেজগুলো আছে তার যে সমস্ত ডেফিনেশান কিন্তু এই নোট মডিউলসের মধ্যে কিন্তু থাকে তো এই নোট মডিউলস যদি তুমি ডিলিট করে দাও তাও কিন্তু কোনো যায় আসবে না যতক্ষণ তোমার প্রজেক্টে প্যাকেজ ডট থাকবে সো প্যাকেজ ডট জেশন যদি থাকে তুমি কিন্তু এনপিএমের একটা কমান্ড রান করে সেই নোট মডিউলস কিন্তু আবার চলে আসবে তোমাকে রান করতে হবে আই সো এনপিএম আই মানে এনপিএম ইনস্টল যখনই তুমি করবে তখনই কিন্তু তোমার নোট মডিউলস আবার জেনারেট হয়ে যাবে সো এটা তুমি চাইলে তুমি ডিলিট করে দিতে পারো যখন তুমি এই প্রোজেক্টটাকে স্থানান্তরণ করবে তারপরে আছে আমাদের পাবলিক ফোল্ডার চলো দেখি পাবলিক ফোল্ডারের মধ্যে কী আছে পাবলিক ফোল্ডারের মধ্যে কিচ্ছু নেই জাস্ট একটা এইচটিএমএল ফাইল আছে রাইট এবং এই এর ফাইলে দেখো কোনো কিছু আমাদের কিন্তু কন্টেন্ট নেই জাস্ট একটা ভিউ সরি জাস্ট একটা ডিভ ট্যাগ আছে রাইট এবং এই ডিভে কিন্তু আমাদের একটা আইডি দেওয়া আছে অ্যাপ দেখো আমরা কিন্তু আগের যে প্রজেক্টগুলো করেছি বা আগের যে ভিডিওগুলো দেখিয়েছি সেখানে কিন্তু আমি খানিকটা এই ধরনেরই স্ট্রাকচার ফলো করার চেষ্টা করেছি আমাদের একটা ভিউ ডিপ ছিল এবং তারপরে আমাদের সমস্ত কাজটা কিন্তু আমরা অ্যাপড যে করেছি কিন্তু এখানে একটু আলাদা এখানে দেখো আমাদের একটাই জাস্ট নো একটাই জাস্ট আমাদের এলিমেন্ট আছে এই স্টেম এলে বাদ বাকি কিন্তু আমাদের কিছু নেই এবার কিন্তু তুমি হয়তো আমাকে প্রশ্ন করবে যে বাদ ওই যে ছবিগুলো ছিল এই যে এই যে ছবিগুলো এগুলো কোথার থেকে আসছে এগুলো আসছে অন্য একটা জায়গা থেকে সেটা আমি তোমাদেরকে দেখাই সো এই পাবলিক ফোল্ডারে জাস্ট আমাদের একটা প্রজেক্টের এন্ট্রি পয়েন্ট এখানে কিন্তু আমরা কোনো রকম আমাদের কোড লিখি না কারণ এটা আমাদের রান টাইমে জেনারেট হয়ে যায় তারপরে আমরা যাব সোর্স ফোল্ডারে এবার সমস্ত মজা যাওয়া হয় সব কিন্তু এখানেই হয় এখানে সর্বপ্রথমে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে মেন ডট জে এই মেন ডট জে হচ্ছে আমাদের প্রজেক্টের এন্ট্রি পয়েন্ট এবং এখানে আমরা দেখো ক্রিয়েট অ্যাপ করছি দেখো আমরা ঠিক এইরকম করিনি ক্রিয়েট অ্যাপ তারপরে আমরা অ্যাপ ক্রিয়েট করে তারপরে সেটাকে মাউন্ট করিয়েছি এবার বলো এই অ্যাপটার এই যে হ্যাশ অ্যাপ এটা 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 কোন এলিমেন্টকে রেফার করছে এটা কিন্তু আমাদের পাবলিকের এই এই এলিমেন্টটাকেই কিন্তু আমার রেফারেন্স করছে সো এই যে মেন মেনটা কিছুই করছে না মেনটা জাস্ট আমাদের এখানে একটা অ্যাপ ক্রিয়েট করছে এবার এই অ্যাপটা কোথা থেকে আসছে অ্যাপটা আসছে ডট ভিউ যেটা আমাদের মেইন কম্পোনেন্ট যেটা তুমি বলতে পারো সেটা আসছে আমাদের ডট ভিউ দেখো আমরা কিন্তু ডট ভিউ এক্সটেনশান ইউজ করছি ভিউ এটাকে পরে কম্পাইল করার টাইমে সে সেটা থেকে যে তার যে যে ডেটাগুলো দরকার সেটা কিন্তু সে সেখান থেকে নিয়ে নেবে এবার তোমাকে হতে হবে কি অ্যাজ আ ভিউ ডেভেলপার হিসাবে তোমাকে এই ডট ভিউ ফাইলের সাথে ফ্যামিলিয়ার হতে হবে সো তুমি যদি এখানে অ্যাপ ডট ভিউতে যাও তাহলে দেখতে পাবে আমাদের কিন্তু দেখো এই যে লগোটা এখানে দেওয়া আছে তারপর আমাদের একটা কম্পোনেন্ট আছে হ্যালো ওয়ার্ল্ড আমরা অলরেডি দেখিয়েছি কম্পোনেন্ট কীভাবে হয় এবং আমরা আরও ডিটেলসে জানবো যেহেতু আমরা এখন একদম প্রফেশনাল আপে চলে এসেছি আমরা কম্পোনেন্টের সম্বন্ধে অনেক কিছু জানবো যা শিখেছি তার থেকে অনেক কিছু জানবো সো এখানে দেখো কম্পোনেন্টটাকে এখানে ইম্পোর্ট করা হয়েছে ইম্পোর্ট করার পর আমরা কম্পোনেন্টটাকে জাস্ট এখানে ভিউ যে সিএলআই এটা এখানে শো করিয়েছে আর এখানে আমাদের কিছু সিম্পল স্টাইল আছে এভাবে দেখো আমাদের কম্পোনেন্ট ফোল্ডারে কিন্তু ওই হ্যালো ওয়ার্ল্ড কম্পোনেন্টটা আছে যেটাকে না আমাদের এই পেজের সমস্ত কিছু এখানে শো করাচ্ছে সো এই যে এই 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 কয়েকটা জিনিসই এই যে ভিউ স্টার্টার ফাইল আছে সেটা কিন্তু তৈরি করে এবার এর অ্যাসেটসের মধ্যে গিয়ে কিন্তু আমাদের সমস্ত রকম যে স্ট্যাটিক অ্যাসেটসগুলো থাকে যেমন পিএনজি ফাইল বা বলতে পারো বা এস ফাইলস বলতে পারো সেগুলো কিন্তু আমরা এই অ্যাসেটস ফোল্ডারের মধ্যে রাখি সো এই হলো আমাদের ভিউ এর ইনস্টলেশনের প্রক্রিয়া আশা করি এটা দেখে তোমরাও মানে তোমাদের যে কম্পিউটার আছে সেখানে কিন্তু তোমরা ভিউ জে ইনস্টল করতে পারবে এই ভিডিওটা আমি আলাদা এই জন্যই করলাম কারণ অনেকেরই অনেক সমস্যা হয়ে থাকে ইনস্টল করতে গিয়ে সো এই জন্যে আমি এই ভিডিওটাকে আলাদা করলাম যাতে এই ভিডিওর নিচে যাদের সমস্যা হয় তারা কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারে এবং বাদবাকি যারা এই ভিডিও দেখে যারা অলরেডি ইনস্টল করে ফেলেছে তারা কিন্তু সেই সব যে কমেন্ট করবে যারা অলরেডি ইনস্টল করতে পারছে না তাদেরকে কিন্তু তারা হেল্প করতে পারবে এবং আমি নিজেও সেখান থেকে হেল্প করতে পারব এবার এই ভিডিওটাকে আমি অন্য ভিডিওর সঙ্গে অ্যাড এই জন্যই করিনি কারণ কী হবে তাতে তোমাদের ওই টপিকেরও কোনো কোয়েশ্চেন থাকতে পারে আবার এখান থেকেও কোশ্চেন থাকতে পারে তাই আমার মনে হয়েছে যে এই ভিডিওটা হয়তো আলাদা করাই সঠিক হবে সো যদি কোনো সমস্যা থাকে বা সমস্যার সমাধান ইন্টারনেটে অলরেডি পাচ্ছ না তবে কিন্তু আমাদের ফেসবুকে গিয়ে পোস্ট করতে পারো ফেসবুকের গ্রুপের লিংক ডেসক্রিপশানে পেয়ে যাবে এই কোর্সের যত সমস্ত আমাদের সোর্স কোড আছে সব কিন্তু আমাদের আমার গিঠাবে এখানে আপলোড করা আছে গিঠাবে গিয়ে তুমি চাইলে আমাদের ওই রিপোজিটরিতে কিন্তু একটা স্টার দিতে পারো যদি আমাদের কাজ পছন্দ হয় আর নেক্সট ভিডিওতে আমরা আমাদের ভিএস কোড গিয়ে সেট আপ করবো একদম প্রফেশনালি সেট আপ করবো যাতে আমাদের ভিউ জেএস কোড লেখা আরও সুবিধা হয় সো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নিচে কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগছে বা ভিউ যে এই যে পুরো সিরিজটা ক্রিয়েট করেছি আমি সেই সিরিজটা কেমন লাগছে নিচে চলো আমরা ডিসকাস করি এবং আমাকে তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো এই সব কোর্সের আপডেটের জন্য আর রেগুলার এমনি প্রোগ্রামিং রিলেটেড কন্টেন্টের জন্য আমি জাহিদ দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন স্টে ব্লেস স্টে হ্যাপি